কেশব লালের অফিস হলো এলগিন রোডে, আর ওর দুটো গোডাউন আছে, একটা একটা শিয়ালদা আর একটা ডাঙ্কুনিতে। কিন্তু শুনেছি অনেকদিন ধরে বন্ধ আছে, আর এতক্ষণে তো খবরও পেয়ে গেছে। ও কিন্তু গোডাউন থেকে মাল সরানোর চেষ্টা করবে। আমরা ওকে সেই সুযোগ দেব না। এবার এই লড়াই আমরাই জিতব। একবার এই লক আপ থেকে বেরোই আমি, তারপর যারা যারা তেজ বেকারির দিকে কাঁদা ছুড়েছে ছাড়ব না তাদের। প্রত্যেককে আমি শাস্তি দেব, উপযুক্ত শাস্তি। আমি একজন সামান্য কর্মচারী এই কোম্পানির। এই কোম্পানির একটা পাতা নড়ে না মায়ের ইচ্ছা ছাড়া। আমাকে যা বলা হয় আমি তো সেটাই করি। থাম্মি কোথাও যাবে না। এই তেজ বেকারির উত্তরাধিকারী আমি, তাই এই বিষাক্ত বিস্কিট কাণ্ডে কাউকে যদি ধরতে হয়, কাউকে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে থাম্মিকে নয়, তোমায় করি। এরপরে কোনোদিনও যেন তোমাকে ওই তেজ বেকারি ফ্যাক্টরি গোডাউন কোনো কিছুর সামনে যেন তোমাকে আমি না দেখি। আর আজকের পর থেকে তোমার ওই মুখটাও আমি আর দেখতে চাই না। বৌদি, তুমি ঠিকই বলেছিলে, ওরা শিয়ালদার গোডাউন থেকে এইখানে মাল সরাচ্ছে। আমি জানতাম সমুদ্র, পুলিশের চোখে ধুলো দিতে ওরা পুরনো গোডাউনকেই ব্যবহার করবে। কিন্তু দিদি, এখানে তো কেশবকে দেখছি না, এদের থেকে তোর কর্মচারী মনে হচ্ছে। তুমি, আমি এসে গেছি, তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো। আরে আসছে আসছে, আপনার কোনো ট্যানে চানে নেই। হ্যাঁ, আমি আজকে শিয়ালদার সব মাল শিয়ালদার গোডাউনে থেকে ডানকুনির গোডাউনে শিফট করে দিচ্ছি। আর কোনো ভয় নেই, পুলিশ আমাদের কিছু করতে পারবে না। আনন্দে আগেই নাচানাচি না করে তাড়াতাড়ি এসো, আমার হাতে সময় বেশি নেই। ওই টাকাটা নেওয়ার সময় হালকা করে কেউ যদি দেখে ফেলে না, আমি মুশকিলে পড়ে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, তোর আসা টাইম, তোর আসা টাইম। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।